এই মুহূর্তে আমরা রয়েছে রামমোহন সম্মেলনের মানিকতলার এই সুখা স্ট্রিটে, যেখানে কিন্তু অক্সিজেন পার্লারের উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যেই। এবং সেই সেই অক্সিজেন পার্লার উদ্বোধন করার জন্য এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে, তিনি উদ্বোধন করবেন। আমি একবার দেবস্মিতকে দেখাতে বলবো যে রামমোহন সম্মেলনী এবং বাংলা সিটিজেন্স ফোরাম তাদের সহযোগিতায় কোভিড যুদ্ধে মানুষের সেবায় এই অক্সিজেন পার্লারের উদ্বোধন হবে। এলাকার কেউ দুশ্চিন্তা করবেন না, শ্বাসকষ্ট হলে অক্সিজেন আছে, অ্যাম্বুলেন্স আছে, সবাই আছি পাশে। করোনা যুদ্ধে সহ নাগরিকদের কাছে এই বার্তা দিয়ে সময়োপযোগী অভিনব পদক্ষেপ নিল বাংলা সিটিজেন্স ফোরাম এবং রামমোহন সম্মেলনী। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট মোড়ে রামমোহন রায় রোডের নগেন্দ্র মঠ ও মিশন প্রাঙ্গণে রবিবার থেকে শুরু হলো অক্সিজেন পার্লার ও অ্যাম্বুলেন্স পরিষেবা কেন্দ্র। তিন বেডের কেন্দ্র দিয়ে শুরু। আচমকা কারুর শ্বাসকষ্ট হলে প্রথম ধাক্কাটি সামলানো যাবে, এতে সহযোগিতা করছে রামকৃষ্ণ মেডিকেল কমপ্লেক্স, সঙ্গে অ্যাম্বুলেন্স ন্যায্য দরে একেবারে অসহায় মানুষের জন্য ফ্রি। এর পরিচালক দীপক প্রামাণিক বলেন, অ্যাম্বুলেন্স দিয়ে মানুষ যাতে সমস্যায় না পড়েন তাই এই ভাবনা। লকডাউনের জন্য অক্সিজেন পার্লারের উদ্বোধন ছিল একেবারে অনাড়ম্বর। ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে, পুরসভার কোয়ার্ডিনেটর জীবন সাহা, সাধনা বসু প্রমুখ, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ নিজেই এসবের অন্যতম সংগঠক ছিলেন, ডাক্তার অশোক রায়, ইন্দ্রনাথ পাইন। বাংলা সিটিজেন্স ফোরামের মৃত্যুঞ্জয় পাল ও ভাস্কর চৌধুরী বলেন, উত্তর কলকাতায় এলাকা ভিত্তিক পরিষেবায় আমরা আরও চারটি পার্লারের কথা ভাবছি, প্রস্তুতি চলছে। রামমোহন সম্মেলনের পক্ষে অনির্বাণ সেনগুপ্ত বলেন, এছাড়া বাড়িতে আটকে থাকা বয়স্করা চাইলে তাদের দোকান বাজার করে দেওয়া বা রান্না করা খাবারের সরবরাহ প্রস্তুতি নিচ্ছি আমরা। নগেন্দ্র মঠ ও মিশনের তরফে শ্যামল দত্ত ও অমর চট্টোপাধ্যায় বলেন, আপাতত মন্দির বাইরের দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই হয়েছিল, এখন প্রথম কাজ মানুষের সেবা। জয় মুখোপাধ্যায় বলেন, এই পার্লার হাসপাতাল নয়, আচমকা শ্বাসকষ্ট হলে সামাল দেওয়ার জায়গা, এরপর রোগীকে নির্দিষ্ট হাসপাতালে নিয়ে যেতে হবে, আমরা পরিবারকে সাহায্য করার চেষ্টা করব। মিশনের প্রাঙ্গণে এই ব্যবস্থার প্রশংসা করেন সাধন পাণ্ডে। এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ, নগেন্দ্র মিশন, রামমোহন এখানে যে পুজো কমিটি, কুণাল ঘোষ এই দায়িত্ব নিয়েছে। এই নগেন্দ্র মিশনে অতীতে আমরাও কিছু কম্পিউটার সেন্টার টেন্টার চালাই, তো যাই হোক, অক্সিজেন পার্লার ইজ দ্য নিড অফ দি আওয়ার। আমাদের উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে অক্সিজেন পার্লার এফোর্ট চলছে, এবং আমাদের তিনখানা রাজা দি ইন্ডাস্ট্রিতে হসপিটাল আছে। আমি অলরেডি স্বাস্থ্য হেলথ সেক্রেটারি মিস্টার নিগমকে বলেছি এবং কর্পোরেশনের কমিশনারকে বলেছি, ওই তিনটে বিল্ডিং বন্ধ আছে, গভর্নমেন্টের হাতে আছে, তাই তিনটে বিল্ডিং খোলা হবে। এখন একটা সাজেশন পেয়েছি, এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ আছে, সেটাও খুলব, এবং আয়ুর্বেদ কলেজ, সেখানেও আমরা আয়ুর্বেদ কলেজেও সেখানে আমরা অক্সিজেন দিয়ে সেখানে ব্যবস্থা করব। বাংলা সিটিজেন্স ফোরাম আর রামমোহন সম্মেলনী তাদের উদ্যোগে নগেন্দ্র মঠ ও মিশনের পৃষ্ঠপোষকতায় অক্সিজেন পার্লারটা চালু হয়েছে। আচমকা এলাকার কোনো মানুষ যদি শ্বাসকষ্ট তিনি অনুভব করেন এবং আরও আতঙ্কে পড়ে যান যা এরপর আমার কী হবে, এবং যদি ভর্তির প্রশ্ন আসে কোথায় নিয়ে যাওয়া হবে, সেই খোঁজ করতে করতে যে একটা উদ্বেগ তৈরি হয় সেটা যাতে না হয়, সেই জন্য অক্সিজেন পার্লার এটি তৈরি হয়েছে। আমাদের সহযোগিতা করেছেন রামকৃষ্ণ মেডিকেল সংস্থা। তো এখানে তিনটে বেড দিয়ে শুরু হয়েছে। আচমকা কেউ যখন অসুস্থ হবেন বা শ্বাসকষ্ট অনুভব করবেন, ইভেন নন কোভিড পেশেন্ট, আমরা এখানে ঘোষিত কোভিড পেশেন্টের চিকিৎসার ব্যবস্থা রাখছি না, কিন্তু আচমকা এলাকার কোনো মানুষ শ্বাসকষ্ট আরম্ভ হলে তখন তাকে প্রাথমিকভাবে তার অক্সিজেনটা দিয়ে তাকে প্রথম দফায় যাতে একটু সুস্থ অবস্থায় রাখা যায়, সেই জন্যই অক্সিজেন পার্লারটা চালু হলো। তার সঙ্গে আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা, মূলত দীপক প্রামাণিকের উদ্যোগে, আমাদের এই সংস্থার অন্যতম সদস্য, চারটি অ্যাম্বুলেন্স থাকছে ন্যায্য মূল্যে, যাতে মানুষ অ্যাম্বুলেন্সটা অ্যাভেল করতে পারেন, এবং যারা একেবারে দুস্থ আচমকা কোনো দরকার হলে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স তাদের এখান থেকে কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র যেখানে যেতে চান তারা তাদের পৌঁছে দেওয়া হবে। এই পরিষেবাটার জন্যই আমরা এই অক্সিজেন পার্লারটি চালু করেছি। আপাতত তিনটি বেড দিয়ে শুরু হয়েছে, যদি প্রয়োজন পড়ে আমাদের বিকল্প ব্যবস্থা ভাবা আছে। আর একটি পয়েন্ট, যেটা আমাদের ঠিক পাশে আমাদের এলাকায় ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ রয়েছে, বিরাট প্রতিষ্ঠান, এশিয়ার বৃহত্তম
হোমিওপ্যাথিক হসপিটাল, বিরাট পরিকাঠামো, অথচ কার্যত ফাঁকা পড়ে থাকছে। তো আমরা রাজ্যের মাননীয় স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর সঙ্গে একটা কমিউনিকেশনে আছি এবং মাননীয় সাধন পাণ্ডে উদ্যোগ নিচ্ছেন যে এই এলাকা থেকে যদি ওখানে ওই কাঠামোটিকে কাজে লাগিয়ে একটা কোভিড যারা আক্রান্ত হবেন ব্যবস্থা করে, তাহলে এই এলাকা থেকে আবার আর এক এলাকায় যাওয়া, মেডিকেল বা আরজিকর বা এনআরএস এর উপর যে চাপটা বেড়ে যাওয়া সেটা খানিকটা কমে যেতে পারে। ফলে আমরা যেমন অক্সিজেন পার্লার আজকে চালু করলাম, তেমনি সরকারের সঙ্গে কমিউনিকেশনটা চালু করলাম যে পাশে যে বিরাট কাঠামোটি পড়ে রয়েছে সেটিকে যাতে কোভিড কেয়ারের কোনো একটা জায়গায় পরিণত করা যায়, যাতে এই এলাকার পরিষেবাটা খানিকটা এই এলাকায় দেওয়া সম্ভব হয়। সাধারণ মানুষ বিশেষত আর্থিকভাবে দুর্বলদের জন্য পুরোপুরি বিনামূল্যে পরিষেবা দেবে এই অক্সিজেন পার্লার। সহযোগিতায় এগিয়ে আসছেন এলাকার মানুষই। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট। আজকে এই 100 বছর আগের মহামারী দেখিনি, আগামী 100 বছর পরের মহামারীও দেখব না, কিন্তু বাস্তবে দাঁড়িয়ে একটা জিনিসই বলবো যে আজকের দিনে সবথেকে জীবনদায়ী হচ্ছে অক্সিজেন, এবং প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি অঞ্চলে একটা করে যদি ছোট অক্সিজেন পার্লার তৈরি হয় তাহলে বড় হাসপাতালগুলোর উপর চাপ কিন্তু অত্যধিকভাবে যে চাপটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমি গত 14 মাস ধরে এক নাগারে আমি পেশেন্ট দেখে গেছি, মানে এপ্রিলের সেকেন্ড উইক থেকে শুরু করেছি, আজ অবধি কোনোদিনও আমি পেশেন্ট দেখা ফাঁকি দিইনি। তাতে যেটা বুঝতে পারছি যে অধিকাংশ ক্ষেত্রে যারা নন কোভিড পেশেন্ট, যেটা কুণালদা বললো, কিন্তু যাদের রেগুলার বেসিসে অক্সিজেন লাগে, যাদের লাংসের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তারাই এখন সবথেকে বেশি প্রবলেমে পড়ছে। কারণ কোনো হসপিটালে এখন নন কোভিড বেডের সংখ্যা ন্যাচারালি অনেক কমিয়ে দিতে হয়েছে কোভিড পেশেন্টদেরকে রাখতে গিয়ে, বাড়িতেও অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। সুতরাং এই ধরনের অক্সিজেন পার্লারে কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। একটা পার্লার করার ক্ষেত্রে কুণালদার সাহায্য চাই, খুব ভালো লাগছে। অতিমারিতে মানুষজন ঘর থেকে বেরোচ্ছে না, এটার উপর মাথায় রেখে কিছু কতিপয় মানুষ যারা রাস্তায় এসে সাহায্যের হাত বাড়াচ্ছেন তাদেরকে সাধারণ জানাতে হয়। আবহাওয়ার এই মুহূর্তে কিন্তু নগেন্দ্র মঠ মিশনে, নর্থ মিশনে অক্সিজেন পার্লারের উদ্বোধন হলো, এবং তার উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে, ছিলেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ, আছেন জীবন সাহা, কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য, আছেন আরও অতিথিরা। এবং সেই অক্সিজেন পার্লারে কিন্তু 3টি বেডের ব্যবস্থা করা হয়েছে আপাতত, এবং আপনারা নিশ্চয়ই শুনলেন যে কারা এখানে অক্সিজেন পাবেন এবং তাদেরকে সাহায্য করার জন্য এরই পাশাপাশি কিন্তু 4টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যাতে সঠিক পয়সা দিয়ে, ন্যায্য দাম দিয়ে প্রয়োজনে মানুষ অ্যাম্বুলেন্স পান, এবং সেটাও কিন্তু এখানে ব্যবস্থা রাখা হয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু কোভিডের যখন মানুষ আক্রান্ত এবং কোভিড যুদ্ধে মানুষের পাশে দাঁড়াতে রামমোহন সম্মেলনী ও বাংলা সিটিজেন্স ফোরামের উদ্যোগে কিন্তু আজকে নগেন্দ্র মঠ মিশনে শুরু হলো অক্সিজেন পার্লার। আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ। ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, এখন বিশ্ব বাংলা সংবাদ।